হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে যেন স্বাগত দু সালে যে সকল ছাত্রছাত্রীরা জয়েন্টের পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রথম রাউন্ডের কাউন্সেলিং কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তো যে সকল ছাত্রছাত্রীরা কাউন্সিলিংয়ের নাম উঠেছে তারা কিন্তু আজ সন্ধ্যা সাতটা থেকে বারো তারিখ সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু আপনাদের কাউন্সিলিং চলবে তো যার যে কলেজে কাউন্সেলিং বা যে কলেজে নাম উঠেছে সেই কলেজে বা কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে তো এই নিয়ে কিন্তু একটি পত্রিকা একটি সংবাদও কিন্তু প্রকাশিত হয়েছে আমি সেই সংবাদে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখাবো আপনারা কোন কলেজের নাম উঠল কি নাম আদৌ আছে কি না এই ভিডিওতে তো ভিডিওটি দেরি না করে শুরু করি তো শুরু করার আগে একটি কথা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন প্রথমে সেই যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি দেখে নিই ওয়ান স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সাতই সেপ্টেম্বর দু হাজার বাইশ এগারোটা বত্রিশ মিনিটে নিউজটি প্রকাশিত হয়েছে তো কি বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে ডবলু বি দু হাজার বাইশ অর্থাৎ কারা কোন কলেজের সুযোগ পেলেন প্রকাশিত হলো তালিকা ভর্তি কতদিনে চলবে সমস্ত কিছু বিষয় কিন্তু বলা বলে দেওয়া হয়েছে তো এখানে কী বলা হয়েছে প্রকাশিত হলো রাজ্য জয়েন্টের কাউন্সিলিংয়ের প্রথম তালিকা প্রার্থীরা রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডবলিউ বিজেইবি ডট ডট ইনতে গিয়ে নিজের নাম প্রথম তালিকায় আছে কি না তা দেখতে পারবেন যে প্রার্থীদের নাম প্রথম তালিকায় আছে তারা আগামী বারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে পারবেন তো আপনারা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন যে জয়েন্টের পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষা কিন্তু প্রথম তালিকা প্রকাশিত করেছে এবং তার নির্দিষ্ট যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই তালিকায় যাদের নাম আছে তারা কিন্তু আগামী বারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছড়া পর্যন্ত যে কলেজে আপনি আপনার নাম উঠেছে সেই কলেজে কিন্তু ভর্তি হতে পারবেন তারপরে কিন্তু পারবেন না তো আপনারা কিন্তু দ্রুত যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু চেক করে নেবেন আপনাদের নাম উঠল কি না তারপরে কী বলা হয়েছে এখানে বলেছে রাজ্য জয়েন্ট কাউন্সিলিংয়ের প্রথম তালিকা কিভাবে দেখবেন তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনি কিভাবে দেখবেন আপনি আপনার মোবাইলের কিন্তু অবশ্যই খুব সহজে দেখতে পাবেন আমি সেই কোথা থেকে যা কোথায় যাবেন কিভাবে দেখবেন সকল বিস্তারিত বিষয়ে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কি বলা হয়েছে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটটা আমি বললাম ডব্লু বি জে বি ডট এনআইসি ডট নিয়েতে আপনি আপনারা যাবেন তারপরে হোম পেজ আসবে হোম পেজে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমরা আপনাদের একটা নতুন পেজ খুলবে তো এখানে একটি অপশান আপনারা পাবেন ডব্লু বি জে ই অর্থাৎ ওপরে কিন্তু সবার ওপরে এই ওয়েবসাইটে সবার ওপরে এরকম ঘর ঘরে দেওয়া আছে তাতে কিন্তু লেখা আছে সমস্ত নাম তো তা তার মধ্যে একটি আছে ডবলু বি জে ই সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা একটা নতুন পেজে রিডাইরেক্ট করবে তারপরে ওখান থেকে আপনারা পেজের নিচের দিকে কিন্তু আপনারা সিট অ্যালটমেন্ট রেজাল্ট অফ রাউন্ড ফার্স্ট ফর ই দু হাজার বাইশ কাউন্সিলিং টিল বারো নয় দু হাজার বাইশ ছয় পি এম অর্থাৎ আপনাদের কিন্তু যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে যেই দু হাজার বাইশের কাউন্সিলিংয়ে তার কিন্তু আপনাদের ছ বারো তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন তাতে ক্লিক করে নয় একটি পেজ খুলবে অর্থাৎ নতুন একটি পেজ কিন্তু আপনাদের পাওয়া যাবে বা খুলবে তারপরে ওখানে গিয়ে আপনাদের রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন বলে একটি অপশান আছে তো ওখানে গিয়ে আপনাদের যে ই জে বি জে ই যে রোল নাম্বারটি আর পাসওয়ার্ডটি আছে সেটি কিন্তু আপনারা বসাবেন তারপরে একটি সিকিউরিটি পিন বলে ওখানে আছে সেই সিকিউরিটি পিনটি কিন্তু আপনারা বসাতে বসাবেন সেন্সিটিভভাবে তারপরে আপনাদের ওখানে সাইন ইন করার পরে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে কাউন্সিলিংয়ের প্রথম তালিকায় যে প্রার্থীরা আছেন তারা আজ সন্ধ্যা সাতই সেপ্টেম্বর অর্থাৎ আজকে যে সাতই সেপ্টেম্বর থেকে আগামী বারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত আপনাদের ভর্তি হতে পারবেন সেই সঙ্গে ওই সময়ের মধ্যে যে প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছেন অর্থাৎ যে কলেজে আপনাদের নির্বাচিত করা হয়েছে সেখানে গিয়ে প্রার্থীদের নথি যাচাই করতে হবে অর্থাৎ সেই কলেজে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত কিছু নথিপত্র যাচাই করে নিতে হবে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রার্থীদের অর্থাৎ যাচাই করার পর ভর্তি প্রক্রিয়াটা কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হবে কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কোন প্রার্থী তা প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে থেকে দেখে নেওয়া পরামর্শ দিয়েছে রাজ্য জয়েন্ট বোর্ড অর্থাৎ আপনাদের কোন কলেজে ভর্তি হলো না হলো তা দেখে নেওয়ার জন্য কিন্তু প্রার্থীদের পরামর্শ দিয়েছে রাজ্য জয়েন্ট বোর্ডের বোর্ডের তরফ থেকে তারপরে রাজ্য কাউন্ জয়েন্ট কাউন্সিলিংয়ের গুরুত্বপূর্ণ তারিখ তো এখানে বলছে আপনাদের কি বলা হয়েছে জব ফি জমা দেওয়ার সময় কী বলা হয়েছে এখানে ফি জমা দেওয়ার সময় হয়েছে বারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা পর্যন্ত আগে বলেছি আমি প্রার্থীদের নথি যাচাই এবং নথি যাচাইয়ের শেষের তারিখ বারোই সেপ্টেম্বর দু হাজার সন্ধ্যা সাতটা পর্যন্ত চলতি বছর সতেরোই জুন রাজ্য জয়েন্ট ফলাফল প্রকাশিত হয়েছিল অর্থাৎ চলতি বছরের সতেরোই জুন কিন্তু রাজ্যের জয়েন্ট ফলাফল প্রকাশিত হয়েছে তা তবে অনেক দিন পরে শুরু হয়েছিল কাউন্সিলিং কারণ হিসাবে সেই সময় জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল উচ্চশিক্ষা দপ্তরের অধীনে থাকা মার্কশিট তৈরি করে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন কোন কলেজ যদি নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করতে চায় তাহলে অল ইন্ডিয়া কাউন্সিলিং ফর টেকনিক্যাল এডুকেশান বা এআইসিটিই কাছে আবেদন করতে হবে অর্থাৎ তাতে যদি কোনো নতুন কিছু অন্তর্ভুক্ত বা যুক্ত করতে চায় তাতে কিন্তু এই সংস্থাই আপনাদের কিন্তু সেই কলেজকে কিন্তু জানাতে হবে সেই অনুমোদন পাওয়ার শেষ দিন হচ্ছে তিরিশে জুলাই তারপর সেই সংক্রান্ত তথ্য পাবে সংশ্লিষ্ট কলেজ যা উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশনের কাছে জমা পড়বে সেজন্য আরও পনেরো দিন লাগতে পারে বলে ধরা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য জয়েন্ট বোর্ড তো অনস্ক্রিনে কিন্তু আমি পড়ে শোনালাম যে সংবাদটি প্রকাশিত হয়েছে সে সংবাদে কী বলা হয়েছে তো চলুন এবার আর দেখে নেওয়া যা কীভাবে আপনারা দেখবেন সবার প্রথমে রাজ্যের যে জয়েন্টের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তাছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখানে চলে আসবেন চলে আসার পরে এখান থেকে একটি অপশান আপনারা পাবেন অপশানটি হলো ডব্লু তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু অন্য একটি পেজে রিডাইরেক্ট করবে তো এখান থেকে একটু নিশ্চয় দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন নিউ বলে লেখা আছে তো এই অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন তো কাউন্সিলিং এখানেই কিন্তু হয়েছে তো এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের কিন্তু রিডাইরেক্ট করবে অন্য একটি পেজে তো এখানে কিন্তু রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন বলে লেখা আছে ওপরে তো এখানে যে ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান জে ই কাউন্সিলিং দু হাজার বাইশ সেটি কিন্তু সিলেক্ট করে অটোমেটিক্যালি থাকবে তারপরে আপনারা এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশান করার সময় যে অ্যাপ্লিকেশান রোল নাম্বারটি হয়েছিল সেই রোল নাম্বারটি এখানে বসাবেন পাসওয়ার্ড যেটি দিয়েছিলেন সেটি কিন্তু এখানে বসাবেন এবং এই যে সিকিউরিটি পিনটি আছে এই সিকিউরিটি প্রিন্টটি কিন্তু আপনাদের এই ঘরে সেন্সিটিভভাবে বসাতে হবে তো বসানোর পরে এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন সাইন ইন এই সাইন ইনে আপনারা ক্লিক করবেন তো সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নাম চলে আসবে চলে আসার পর আপনি কোন কলেজে অ্যাডমিশান পেয়েছেন বা সিলেকশান পেয়েছেন সেটি কিন্তু ওখানে দেখাবে তো আপনারা সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের সেই নির্দিষ্ট কলেজে কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আগামী বারো তারিখের বারো তারিখের সন্ধ্যা সাতটার মধ্যে কিন্তু আপনাদের ভর্তি হতে হবে তো এই ছিল ভিডিওটি তো যা যে সকল ক্যান্ডিডেটরা জয়েন্টের পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ তাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আনন্দদায়ক ভিডিও যাদের নাম উঠেছে তাদের কংগ্রাচুলেশনস তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে